নমস্কার আমি অমিত অমিত টিউটোরিয়াল টুলসে আপনাদের স্বাগত আমরা এই ভিডিওতে দেখে নেব বহুপতি সংখ্যামালা কি কী এছাড়াও চলো ধ্রুবক সগ কি বহুপূত সংখ্যামালার প্রকার ইত্যাদি কনসেপ্ট পুরো ক্লিয়ার করব আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি পুরো ভিডিওটি দেখে নেন তাহলে বহুভূত সংখ্যা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর কোনোদিন ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো আজকে আমরা পড়ব পলিনোমিয়ালস পলিনোমিয়ালস মানে হচ্ছে বহুপদী সংখ্যামালা তো নাম থেকে আসছি বহুপদ সংখ্যাটির কথাটি মানে হচ্ছে একের বেশি পথ থাকবে তাকেই আমরা পলিনোমল বলবো যেমন হচ্ছে যদি এক্স প্লাস বি ধরি এক্স প্লাস বি এক্স প্লাস বি এ পলিনোমিয়াল হবে নিশ্চয়ই হবে কারণ কি এটা একটা পথ আর এটা একটা পথ তাহলে কটা পথ দুটো পথ তাহলে একের বেশি পথ থাকলে তাকে আমরা বলবো কি বহুপদী পদি সংখ্যামালা বা পলিনোমিয়ালস কিন্তু আমি যদি বলি এ এক্স কি একটা পলিণমূল হবে পলি হবে না কারণ কি এ গুণিত এক্স এটা একটাই পথ এটা একটাই পথ তাহলে এটা পরিণমল হবে না তাহলে পরিণম হতে গেলে কী হবে একের বেশি পথ থাকতে হবে আমি যদি বলি এ বাই এক্স এটা কি একটা পরিণম হবে কোনো দিন হবে না কারণ এটাও একটা একটাই পথ তাহলে এটাও পলিণমল হবে না তাহলে পরিণম হতে গেলে কী করতে হবে তোমাকে চিনতে হবে কীভাবে চিনবে প্লাস থাকবে বা মাইনাস থাকবে কি খণ্ডে থাকতে হবে মানে একের বেশি পথ কিভাবে চিনব যদি প্লাস থাকে বা মাইনাস থাকে এই চিহ্ন দুটি দেখে আমরা চিনব যেমন ধরো ফাইভ এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস টু এগুলো সব পলিনোমাল কীভাবে চিনছি এখানে কি দেখতে পাচ্ছি প্লাস আর মাইনাস এগুলো কি খণ্ডে বিভক্ত করেছে যদি একের বেশি খণ্ড থাকে একের বেশি পথ থাকে তখন তা তাকেই আমরা বলব বহুপতি সংখ্যামালা ঠিক আছে ক্লিয়ার তাহলে বহুপতি সংখ্যামালা ক্লিয়ার হলো নেক্সট আসছি কনস্ট্যান্ট বা ধ্রুবক কি তো চলুন দেখুন আমাদের সারা জীবন কিছু কিছু না কিছু বন্ধু থাকে যারা কোনো দিন চেঞ্জ হয় না তারা প্রথম থেকেই আমাদের সঙ্গে থাকে প্লাস তারা সবসময় হেল্প করে তারা কোনো দিন চেঞ্জ হয় না সেই সব বন্ধুর বলে কনস্ট্যান্ট অর্থাৎ তাদের চেঞ্জ হয় না সেরকম এখানে পলনিমলসেও কিছু কিছু টার মাঝে কিছু কিছু পদ আছে যেগুলো হচ্ছে তাদের কোনো দিন চেঞ্জ হয় না যেমন হচ্ছে এগুলো তিন দুই এগুলো কী বলা হয় কনস্ট্যান্ট পদ এগুলো কোনো দিন চেঞ্জ হয় না আমি যদি একে কলকাতায় নিয়ে যাই সেখানেও তিনকে তিনের মান তিন আবার দিল্লিতে নিয়ে যাই সেখানেও তিনের মান তিন তো এদের কোনো দিন পরিবর্তন হয় না তাহলে এই তিন দুইকে কি বলবো এই তিন দুইকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলবো বা ধ্রুবক বলবো বাংলা কি বলে ধ্রুবক তাহলে ধ্রুবক এমন একটি সংখ্যা যা কি কোনো দিন যেটি কোনো দিন পরিবর্তন হয় না কনস্ট্যান্ট থাকে নয় পরিবর্তনশীল নয় তাকে কি বলবো ধ্রুবক সংখ্যা আর এমন কিছু বন্ধু থাকে যেগুলি তোমার তার দরকার টাইমে তোমাকে ভালো ভালো অনেক কিছু শোনাবে আবার তারপর দরকার ফুরিয়ে গেলে কি হবে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপে সিন করা বন্ধ করে দেবে মেসেজ তাদের আমরা কি বলবো তাদের বলবো পরিবর্তনশীল বা কি বলবো বাংলায় বলে চলো বাংলা কি বলে চলো আর ইংরেজি কী বলে ভ্যারিয়েবলস কি বলে ভ্যারিয়েবলস তারা কী হয় সবসময় পরিবর্তনশীল তোমার সামনে একরকম তুমি তার দরকার পড়িয়ে গেলে আরেক রকম যেমন হচ্ছে এখানে পলনিমলসে চল চল কী হবে এক্স ওয়াই টি এইসব পথ এদেরকে বলে পরিবর্তনশীল বা চলো এরা কি হয় সবসময় পরিবর্তনশীল আমি এক্সের মান যা খুশি রাখতে পারি ওয়াইয়ের মান যা খুশি রাখতে পারি ঠিক আছে যা খুশি হতে পারে সবসময় দেখে এদের মান পরিবর্তন হয় তাদের কী বলে চলো বলে বা ভেরিয়েবলস বলে ক্লিয়ার এরপরে আসি বহু সংখ্যামালা হতে গেলে কিছু শর্ত থাকা দরকার তো সেই শর্তগুলো কী কী দেখে নেব বহুবুদ্ধি সংখ্যামালার টার্ম হচ্ছে এ এক্স স্কোয়ার মানে জেনারেল রূপ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এটা একটা বহুবুদ্ধি সংখ্যামালা তো এই বহু বুদ্ধি হতে গেলে কী হতে হবে তো দেখে নেওয়া যাক তো প্রথম শর্ত দেখে নেওয়া যাক যেসব চলো থাকবে এখানে এক্স একটা অ্যাকচোলিস্ট এটা একটা অ্যাকচুয়াল বহুপতি সংখ্যা তাহলে এক্স থাকবে এক্সের মধ্যে যেসব ঘাত বা মাত্রা থাকবে সেগুলি যাতে নেগেটিভ না হয় বা অখণ্ড সংখ্যা না হয় মানে কি এক্স যদি মাইনাস টু চলে আসে বা এক্স যদি মাইনাস ওয়ান চলে আসে তাহলে এটা কোনো দিন পলিনিম সংখ্যা হবে না পলিনিমাল সংখ্যা হবে না বহুপতি সংখ্যা হবে না এটা নিয়ে দেখা যাক যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স প্লাস টু এটা কি একটা পলিমাল সংখ্যা হবে দেখো এক স্কোয়ার প্লাস ফোর বাই এক্স মানে এক্স টুদের মাইনাস ওয়ান প্লাস টু তাহলে এক্স মাইনাস ওয়ান জন্য এটা কোনোদিনই দিনই সংখ্যা হবে না ক্লিয়ার এটা উদাহরণ দিয়ে দেখি যদি আসে টি প্লাস রুট থ্রি অফ টি এটা কি একটা পলি সংখ্যা টি প্লাস টি প্লাস টি একের তিন একের তিন এই যে পাওয়ার একের তিন চলে এর জন্য এটা পলিডিমাল সংখ্যা হবে না ক্লিয়ার তো তো আমরা কি দেখলাম যদি পাওয়ারের নেগেটিভ সংখ্যা আসে ঘাতে বা মাত্রা যদি নেগেটিভ হয় আর মাত্রা যদি অখণ্ড সংখ্যা মানে যদি ভগ্নাংশে আসে তাহলে সেটা কোনোদিন পর্যামের সংখ্যা হবে না মাথায় রাখতে হবে নেক্সট একটা টার্ম আছে আমাদের কোফিসিয়েন্ট বলো বা সহগ বাংলায় কি বলে সহক তোমাকে একটি বহুবতী সংগঠন দেওয়া আছে বলবে এক্স স্কোয়ারের সহ বার করো এক্সের সহক বার করো বা এক্স জিরো সহগ বার করো তাহলে কিভাবে বার করবো তাহলে এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে এক্সের সহক মানে এক্সের সঙ্গে যেটা আছে

যদি আসে এক্সট্রা জিরো স্ব কত এক কিছু ছিল না মানে এক্সট্রা জিরো ছিল তাহলে এক্সেস জিরো স্ব হবে প্লাস টু মানে দুই ক্লিয়ার তো স্ব ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট হলো তাহলে কোফিসিন হলো এক্সেস করে যেটি সঙ্গে থাকে ঠিক আছে সেটা হচ্ছে স্ব এরপরে আমরা দেখে নেব টাইপস অফ পলিমোয়ালস মানে পল্লিমালস কত প্রকারের হয় দেখে নেব তাহলে পথ সংখ্যার আধারে পল্নিম্যাল সংখ্যা কত রকম পথ সংখ্যার আধারে পলিমাল সংখ্যা তিন রকম এক পথি যাকে বলি মনোমিয়াল এক সংখ্যার উদাহরণ কী আছে ফাইভ এক্স টু ওয়াই কারণ এগুলো হচ্ছে এক পথ দ্বিপদী বাইনোমিয়াল দ্বিপদ মানে দুটো পদ থাকবে থ্রি এক্স প্লাস টু দেখো দুটো পদ আছে টু ওয়াই মাইনাস থ্রি দুটো পথ এক্স স্কোয়ার প্লাস থ্রি দুটো পথ তাহলে যেসব সংখ্যার দুটো পথ থাকবে দুটো টার্ম থাকবে তাদের বলে দ্বিপদী সংখ্যা বাইনোমিয়াল তারপর আছে ত্রিপদী যে সংখ্যার তিনটি পথ থাকবে ক্লিয়ার তাকে বলে ত্রিপদী সংখ্যা যেমন এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস টু তিনটা পদ আছে তাদের ত্রিপদী সংখ্যা বলে তাহলে যে যটা পথ তাকে তটা পদী সংখ্যা বলা হয় কিন্তু এক সংখ্যা মনে রাখতে হবে এক পদী সংখ্যা কোনো দিন মানে পলিনোমিয়াল সংখ্যা নয় কারণ একটাই পথ আছে পলিনোমিয়াল সংখ্যা হতে হলে কী করতে হবে একের বেশি সংখ্যা একের বেশি পথ থাকতে হবে ক্লিয়ার নেক্সট আসছি ঘাত সংখ্যা মাত্রার ভিত্তিতে মাত্রা মানে পাওয়ার যা থাকবে তাকে বলে মাত্রা তো প্রথম আসছি লিনিয়ার রৈক্ষিক মানে কি যদি চলের ঘাত বা মাত্রা এক হয় তাদের বলে লিনিয়ার বা রৈক্ষিক ফোর এক্স প্লাস ফাইভ এখানে এক্সের মাত্রা কত এক টু ওয়াই এখানে ওয়াইয়ের মাত্রা কত এক তাই একে কী বলব লিনিয়ার পলিনোমিয়াল ঠিক আছে ক্লিয়ার নেক্সট আছে দ্বীঘাতি বা কোয়ারেটিভ দ্বিঘাত মাত্রায় মাত্রা দুই থাকবে ঠিক আছে দেখো এখানে এক্সের মাথায় কত মাত্রা দুই এটা কি হবে দ্বিঘাতি পলিনোমিয়াল ঠিক আছে এখানেও দেখো এক্সের মাথায় কত পাওয়ার দুই এটাও দ্বিঘাতি ত্রিঘাতী মানে এক্সের মাথায় কত পাওয়ার থাকবে তিন থাকবে তা কি বলবো বা কিউবিক পলিনোমিয়াল এখানেও দেখো এক্স এস এখানে এক্সের মাথায় কত তিন ঠিক আছে এটাও কি হবে তাহলে ত্রিঘাতি পলিনোমিয়াল ক্লিয়ার এখানে কিছু বহুপতি সংখ্যা দেওয়া আছে এখানে বলছে পথ সংখ্যা কত হবে সর্বোচ্চ ঘাতে চলে সূচকের মান কত হবে দেখুন পথ সংখ্যা মানে কটা পথ আছে দেখুন এখানে একটা পথ দুটো পথ তিনটা পথ তাহলে পথ সংখ্যা কত হবে তিন হবে আর সর্বোচ্চ ঘাতের সূচকের মান কত হবে এখানে কত ঘাত আছে দুই তাহলে এটা হবে সর্বোচ্চ ঘাত তাহলে সর্বোচ্চ ঘাত কত হবে দুই নেক্সট এখানে এফ ওয়াই এফ ওয়াই কি আছে জেড সিক্সটিন এফ জেড সে ফাইভ জেড সেভেন প্লাস সিক্স তাহলে পথ কটা আছে একটা দুটো তিনটে আর সর্বোচ্চ ঘাত কত আছে ষোলো তাহলে সর্বোচ্চ ঘাতে চলে সূচকের মান কত হবে ষোলো নেক্সট জিভি সাত মাইনাস ভি ভি প্লাস ভিকিউ প্লাস ভি সেভেন তাহলে একটা দুটো তিনটে চারটে কটা পথ আছে চারটে পথ আর পাওয়ার সবচেয়ে হাইস্ট কত আছে সাত তাহলে সবচেয়ে কত চলক সূচন মান কত হবে সাত আর মনে রাখতে হবে এই পলিমান্সকে পি এক্স এইভাবে লিখা হয় পল্নিমান্স এফ ওয়াই এইভাবে লিখা হয় ঠিক আছে তো আজকের ভিডিও এখানে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ